দর্শক, বেলা শেষের নতুন আরও একটি আয়োজনে সবাইকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং থাকব বরাবরের মতোই পুরোটা সময় জুড়ে। আর প্রতিদিনের মতোই আমাদের সাথে আছেন নতুন একজন অতিথি। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে আছেন অভিনেতা হিন্দল রায়, কথা বলবো তার সাথে। কেমন আছেন দাদা? জি ভালো, আপনি ভালো? জি ভালো আছি এবং আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আজকের বেলা শেষের আয়োজনে। আপনাদেরকেও ধন্যবাদ, এসিটিভিকে ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ দাদা। অভিনয়ের মানুষ, নাটকের মানুষ, অভিনয় নিয়েই নিশ্চয়ই ব্যস্ত আছেন, সেই ব্যস্ততার কথাগুলো একটু জানতে চাই আপনার থেকে। আমি এসিটিভির একটি সিরিয়ালে কাজ করছি, তুমি আছো তাই। তুমি আছো তাই, হ্যাঁ। সিরিয়ালটাতে আমার ক্যারেক্টারের নাম হচ্ছে আতাউর রহমান। আচ্ছা। তিনি হচ্ছে শহরের যাত্রী উকিল। এই সিরিয়ালের অন্যতম চরিত্র জুলফিকার চৌধুরী। আচ্ছা। তার খাস উকিল হচ্ছে আতাউর রহমান। আচ্ছা আচ্ছা। আতাউর রহমানের চরিত্রটা খুব ইন্টারেস্টিং, খুব মজা করে সে কথা বলে। আচ্ছা। তার বয়স 50, তবে সে খুব রসিক আর কি। আচ্ছা। বাট ঘুষখোর, ঘুষ খায়। আচ্ছা। ঘুষ খায়। কিছুদিন আগে জুলফিকার চৌধুরী একটি খুনের কেসে ফেঁসে যায়, ওই কেস থেকে আতাউর রহমানই তাকে উদ্ধার করে। আচ্ছা। হ্যাঁ, ওই এর জন্য জুলফিকার চৌধুরী আতাউর রহমানকে একটা গাড়ি উপহার দেয়। আচ্ছা। সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করার জন্য আতাউর রহমান হচ্ছে সিদ্ধহস্ত। আর তার একটা মুদ্রা দোষ আছে, যখন সে খুব টেনশন হয়, টেনশন ফিল করে, তখন সে পেট চুলকায়। এরকম একটি মজার চরিত্রে এবং এরকম একটি রসিক চরিত্রে আপনি অভিনয় করেছেন, কাজ করেছেন, সারা কেমন পাচ্ছেন? ভালো সারা, সবাই দেখছে। জি, রেগুলার যাই। জি, এই যে এরকম একটি চরিত্রে কাজ করার, কাজ করতে গিয়ে নিজের প্রস্তুতির পর্বগুলো কেমন থাকে? প্রস্তুতির পর্বগুলো অবশ্যই থাকে ভালো। আমরা যেখানে শুটিং করি, আমরা একটা হচ্ছে এসএ মাল্টিমিডিয়াকে এই জন্য ধন্যবাদ, তাদের শুটিং ফ্লোরে সেইভাবে প্রেশার দেওয়া হয় না চরিত্র নিয়ে, সেইভাবে আমাদেরকে চরিত্র নিয়ে ভাববার জন্য অনেক সময় দেওয়া হয়। চরিত্র গেট আপ নিয়ে আমরা একটু ভাবতে পারি, তারপর আমরা স্ক্রিপ্টটা পড়ি, স্ক্রিপ্টটা নিয়ে ওখানে একটু রিহার্সাল করার সময় পাই, তারপর আমরা টেকে যাই। প্রস্তুতি ভালো। এবং অন্যান্য কলা কুশলীদের সাথে কাজ করছেন, কাদের সাথে কাজ করা হচ্ছে ওখানে? আমার জুলফিকার চৌধুরী, জি, শাকিল ভাই, জি জি, খুব ভালো অভিনেতা, ওনার সাথে কাজ করছি। ওখানে হাসনাত রিপন, বেশ ভালো অভিনেতা, ওনার সাথে কাজ করছি। তারপর আছে আব্দুল্লাহ রানা, ওনার সাথে কাজ করছি, ওনার সাথে কাজ করতে অবশ্যই ভালো অভিনেতাদের সাথে কাজ করতে ভালো লাগে। একটি নাটকে যখন কাজ করতে যান বা অভিনয়ের জন্য আপনি সিদ্ধান্ত নেন যে এই নাটকে আপনি কাজ করতে যাচ্ছেন, প্রত্যাশা কেমন থাকে আসলে সেই নাটকটি থেকে বা আশেপাশের মানুষগুলো থেকে? অবশ্যই তো প্রত্যাশা একজন অভিনেতা হিসেবে থাকবেই, অভিনেতা চাই হচ্ছে আসলে দর্শকের ফিডব্যাক। প্রত্যাশা তো অবশ্যই ভালো চাই, জি, সবসময় যে হয়তো ভালো পেয়ে উঠে তা না, জি, চেষ্টা তো করে যাই। অনেকক্ষণ থেকে আমরা তুমি আছো তাই নিয়ে কথা বলছি, আমরা চাই দর্শকরা সবাই মিলে এই নাটকের কিছু অংশ দেখে আসবো। আচ্ছা। প্রিয় দর্শক, চলুন সবাই মিলে দেখে আসি তুমি আছো তাই এই মেগা সিরিয়ালের কিছু অংশ। হ্যালো, আমি জুলফিকার চৌধুরী বলছি। ও চৌধুরী স্যার, কেমন আছেন? তা খবর সব ভালো তো? ভালো, বাট শুনলাম রাশেদকে বাঁচাতে নাকি একটা উকিল ওর কেসটা নিয়েছে, এই খবরটা শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি। আমি চাই রাশেদ যাতে কোনোভাবেই ছাড়া না পায়। আমি তো বাবা চেষ্টা করে যাব। চেষ্টা নয়, আমি চাই রাশেদের ফাঁসি হোক। আর এর জন্য যদি আপনাকে আমার এক্সট্রা চার্জ দিতে হয় আমি দিতে রাজি আছি, কত টাকা লাগবে বলুন। আসলে চৌধুরী স্যার, না মানে হয়েছে কি, অনেকদিন ধরে একটা গাড়ি কিনবো কিনবো করে ভাবছি আর কি, কিন্তু 10 লাখ টাকা কম পড়ছে। ওই 10 লাখ টাকা যদি আমি পেয়ে যাই তাহলে রাশেদের ফাঁসি কনফার্ম। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে 10 লাখ টাকা চলে যাবে, বাট আই ওয়ান্ট রেজাল্ট। হ্যাঁ, জজ সাহেবের সামনে পরীক্ষা হয়ে গেলে তো রেজাল্ট পেয়ে যাবেন, তাই না? ওকে বাই। ওকে বাই।
দর্শক, বিরতির পর ফিরে এলাম বেলা শেষের আজকের আয়োজনে। অর্চি রহমান আছি আপনাদের সাথে, আর আমাদের সাথে আছেন অভিনেতা হিন্দল রায়। কথা বলছিলাম তার সাথে, চলে যাচ্ছি আবারও তার কাছে। দাদা, নাটকের ব্যস্ততার কথা শুনছিলাম এবং অন্যান্য ব্যস্ততার কথা একটু জানতে চাই। আমি নাটকের অভিনয়ের পাশাপাশি আরেকটি কাজ করি, সেটা হচ্ছে আমি ডাবিং করি। আর কাজ করছি অনেকগুলো সিরিয়ালে কাজ করছি। অনিমেষ আইচের একটা সিরিয়াল যাচ্ছে ভুবনের 717 নামে, সুমন আনোয়ারের একটা সিরিয়াল যাচ্ছে সুখী মিরগঞ্জ, ওটারও শুটিং চলছে। সানফ্লাওয়ার নামে নজরুল ইসলামের একটা সিরিয়ালে কাজ করছি, আর এছাড়া এক পর্বের নাটক তো আছেই বিভিন্ন দিবসে, সেগুলোতে কাজ করা হচ্ছে। অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ত থাকা, ডাবিং এর অভিজ্ঞতা একটু জানতে চাই। এই এই কাজটি আমরা বাইরে থেকে দেখে আসলে বুঝতে পারি না যে কাজটি কতটা কঠিন এবং চ্যালেঞ্জিং, সেই ক্ষেত্র থেকে আপনাকে একটু জানতে চাচ্ছি আপনার কাছে কি মনে হয়। ডাবিং আসলে আমরা হয়তো বসে ডাবিং করি, কিন্তু যে ক্যারেক্টারটা আমি চিত্রায়ণ করছি ডাবিং দিয়ে, সেই ক্যারেক্টারটাতে পরিপূর্ণ অ্যাক্টিংটা কিন্তু করতে হয়। ক্যারেক্টারটা ক্যারেক্টারাইজেশন করতে হয় এবং সেই ক্যারেক্টারটা নিয়েই কিন্তু অ্যাক্টিংটা করতে হয়। হয়তো ক্যারেক্টারটা ভয়েসটা আমার মতো নয়, তখন দেখা যায় সেই ভয়েসটাকে আমার ফলো করতে হয়। হয়তো সেই ভাষাটা আমার বাংলা ভাষার মতো না, হ্যাঁ, কিন্তু তার লিপসে আমার লিপসটা মিলাতে হয়, তখন ওই মাত্রা অনুযায়ী আমার থেকে ডেলিভারিটা দিতে হয়। একটা একটা সুর থাকে, সেই সুরটাও ফলো করতে হয়। এটা একটা ইন্টারেস্টিং কাজ, আমার মনে হয় আমি খুব মজা বোধ করি, কারণ হচ্ছে অ্যাক্টিংটা করা হয়। এখন জনপ্রিয় একটা সিরিয়াল যাই সুলতান সুলেমান নামে, ওটা তো আমি কাজ করি, ওটা তো আমি ডাবিং করি, প্লাস অনেকগুলো কার্টুনে কাজ করি, ভালো লাগে। কার্টুনের অভিজ্ঞতাগুলো কেমন থাকে? কার্টুনের অভিজ্ঞতাগুলো বেশ ভালো। কার্টুনে বাচ্চাদের জন্য, যার ফলে অনেক রকম ভয়েস কাজ করতে হয়। হয়তো অনেক সময় দেখা যায় একটা রোবটের ভয়েস দিতে হচ্ছে, রোবটের ভয়েস, রোবট যেভাবে কথা বলে সেভাবে কথা বলতে হয়। হয়তো দেখা যায় একটা ছোট্ট কোনো কুকুর, ওই কুকুরের ভয়েসটা, কুকুরের ক্যারেক্টারাইজেশনটা করতে হয়। মজার অনেক। এই মুহূর্তে কি আমরা এরকম কোনো ডায়লগ শুনতে পারি? আজকে যারা টিভি সেটের সামনে বসে আছে তারাও জানতে পারলো, দেখতে পারলো। এই যে তুমি এখানে বসে কি করছো, কেন, তোমার আসার হেতু কি? বাহ, কেন আমি এখানে এসেছি তাতে তোমার সমস্যা কোথায়? শেখার ব্যবস্থা আসলে সে অর্থে কোনো ইনস্টিটিউশন গড়ে উঠেনি, যেটা করতে হয় কাজ করতে করতে শিখতে হয়। জি, কাজ করতে করতে শিখতে হয়, করতে করতে একটা ইন্টিউশন গড়ে উঠে, বোঝা যায়। তাছাড়া যারা হয়তো ছোটবেলা থেকে আবৃত্তি অ্যাক্টিং করে আসছে, তাদের জন্য কাজটা অনেক সহজ হয়। আর যাদের মিউজিক সেন্স ভালো, তারা ডাবিংটা খুব ভালো পারে। এবং সেক্ষেত্রে আপনার জন্য কাজটি সহজ ছিল বলতে হয়, কারণ আপনি ছোটবেলা থেকেই থিয়েটারের সাথে আছেন, অভিনয়ের সাথে যুক্ত আছেন। ছোটবেলার গল্পটা একটু শুনি, কেমন ছিল সেই ছোটবেলায়? আমি আসলে একদম ছোটবেলা থেকেই অ্যাক্টিং করি, মানে আমার মানে জ্ঞান হওয়ার পর থেকেই আমি অভিনয় এ বিষয়ে ইন্টারেস্টেড। ছোটবেলায় পাড়া মহল্লাতে অ্যাক্টিং করতাম। অ্যাক্টিং এর একটা মজার ঘটনা আছে ছোটবেলায়, সেটা হচ্ছে আমাদের মহল্লাতেই আমরা একটা নাটক করছি, রবি ঠাকুরের খ্যাতির বিড়ম্বনা। খ্যাতির বিড়ম্বনাতে ডুকরি দত্তের চরিত্রটা আমি করছি। তো ডুকরি দত্ত পাড়াতেই শো হচ্ছে, পাড়ার লোকজনেই দেখছে। ডুকরি দত্তের পেটটা একটু বড় করার জন্য আমার পেটের মধ্যে কাপড় ঢুকানো হয়েছিল, স্টেজেই পারফর্ম করার সময়। একটা উত্তেজনাকর সিনের সময় হঠাৎ করে আমার পেট থেকে কাপড়গুলো সব পড়ে যায়। সেই তখন আমি হাই স্কুলে, হ্যাঁ হাই স্কুলে উঠিনি, একদম ছোট, সেই মুহূর্তের অভিজ্ঞতা এখনো মনে আছে। এরকম অনেক ঘটনা তো মনে হয় লাইভে হতে থাকে, মঞ্চে হতে থাকে, তো এইগুলোর ফেস করেন কিভাবে? হ্যাঁ, এগুলো ফেস আসলে ইনস্ট্যান্ট ইম্প্রোভাইজ করতে হয়। আচ্ছা,
হয়তো অনেক সময় ডায়লগ ভুলে যাই, হয়তো আমার কোয়ার্টিস্ট যে ডায়লগটা তার দেওয়ার কথা সেটা না দিয়ে সে অন্য একটা ডায়লগ দিয়ে দিল, আমি কিউ পেলাম না, তখন সে যেভাবে ডায়লগটা দেয় সেভাবে হয়তো ডায়লগটা আমার দিতে হয়। আচ্ছা, এটা একটা টাফ জব আসলে, মানে ওই জায়গায় ওটা ইম্প্রোভাইজ করে নিতে হয়। আচ্ছা, আর এই স্টেজ তো মানে লাইফ, এটা তো কোনো কাটার সুযোগ নেই, যার ফলে এইটা একটা বিষয়। আপনি ছোটবেলা থেকেই থিয়েটারের সাথে অভিনয়ের সাথে যুক্ত ছিলেন আপনি বলছিলেন, এবং আপনার তাহলে ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল অভিনয় জগতে? হ্যাঁ, ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল অভিনয় জগতে, এবং আমি এই কাজটিই করেছি। আচ্ছা, আমি পড়াশোনাও করেছি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে, বা থিয়েটারের উপরে, নাটকের উপরে, প্লাস থিয়েটারের সঙ্গে যুক্ত অনেকদিন, টিভিতে অ্যাক্টিং করছি অনেকদিন, আবৃত্তি করি, অনেকগুলো কম্পিটিশনের সঙ্গে, আমি ছোটবেলা থেকে অনেকগুলো কম্পিটিশনে অনেক পুরস্কার অর্জন করেছি ন্যাশনালি এবং লোকালি, এই আর কি। পরিবার থেকে কেমন সাপোর্ট পেয়েছেন ছোটবেলা থেকে? পরিবার থেকে সাপোর্ট না পেলে তো আসলে এত দূর আসতে সম্ভব হতো না। পরিবার, আমার পরিবারও একটা সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে আমি বেড়ে উঠেছি। আমার পরিবারে আমার এক বোন গান করে, আমার পরিবার, আমার বাবাও ছিলেন, মারা গেছেন উনি, বাবাও ছিলেন, উনিও ছিলেন সাংস্কৃতিক মনা, আর এখনও করতে পাচ্ছি আসলে আমার মার জন্য, আমার মা চিন্ময়ী রায়, যিনি আমাকে আড়াল থেকে সাপোর্টটা এখনো দিয়ে যাচ্ছেন, যার শক্তিতে আমি আসলে এখনো মনে হয় টিকে আছি, কাজটা করে যাচ্ছি। আসলেই তাই, এবং এখন যখন আপনার কাজ দেখছেন তারা কি বলছেন? অবশ্যই ভালো বলছেন, অবশ্যই ভালো বলছেন, এখন হয়তো তারা খুশি আমাকে দেখতে পাচ্ছেন, হয়তো আজকের অনুষ্ঠানও দেখতে পাবেন। জি, এবং আপনাকে আসলে লাকি বলতে হয় যে পরিবার থেকে এত সাপোর্ট পেয়েছেন। এই সময় কিন্তু অনেকেই সেই সাপোর্টটি পেয়ে থাকে না, পরিবারের সাহায্য সহযোগিতা পেয়ে থাকে না, সেটি শুনে খুবই ভালো লাগলো। অনেক গল্প করছি দাদা, অনেক ভালো লাগছে, আরও অনেক গল্প বাকি আছে। একটা বিরতির সময় হয়ে গেল, বিরতি থেকে ফিরে এসে আমরা বাকি গল্প করব। প্রিয় দর্শক, আবারও চলে যাচ্ছি বিরতিতে, ফিরে এসে বাকি কথা বলবো আমাদের আজকের অতিথির সাথে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে। অর্চি রহমান আছে আপনাদের সাথে, আর আমাদের সাথে আছেন অভিনেতা হিন্দল রায়। কথা বলছিলাম তার সাথে, চলে যাচ্ছি আবারও তার কাছে। দাদা, অনেক অনেক অভিজ্ঞতার কথা শুনছিলাম, চলচ্চিত্রের কথা না শুনলেই না। আপনি চলচ্চিত্রে কাজ করেছেন, হালদাতে কাজ করেছেন, ভয়ঙ্কর সুন্দরে কাজ করেছেন, এই নতুন নতুন কাজগুলো নিয়ে একটু কথা বলি আপনার সাথে। আমি আসলে প্রথম চলচ্চিত্র যেটা করেছি সেটা হচ্ছে লাস্ট ঠাকুর। জি, সেটা সাদিক নামে প্রবাসী এক ডিরেক্টরের বানানো। তারপরে কাজ করলাম ছোট ছোট ক্যারেক্টার, অবশ্য জাস্ট ইনভলভ হওয়া, ভয়ঙ্কর সুন্দর একটা কাজ করলাম অনিমেষ আইচের, ইতিমধ্যে চলচ্চিত্রটা গেল। এখন সামনে আসছে হালদা, আশা করি সবাই দেখবেন। হালদাতে একটা ছোট্ট ক্যারেক্টার আমি করেছি। চলচ্চিত্রের অভিজ্ঞতা অবশ্যই ভালো, আশা আছে ভবিষ্যতে চলচ্চিত্রে কাজ করব, সে নিয়ে এগোচ্ছে আর কি। বর্তমানে চলচ্চিত্রের অবস্থা কেমন যদি আপনার কাছে জানতে চাই? বর্তমানে চলচ্চিত্র একটি ভালো দিক দেখা যাচ্ছে, বাংলাদেশে অনেক চলচ্চিত্র হচ্ছে, অনেক রকমের কাজ হচ্ছে, এবং দর্শকও, সাধারণ দর্শক আবার হলমুখী হচ্ছে। দর্শক আবার হলে ফিরে আসছে, দেখছে সিনেমা, আশা করি ভবিষ্যতে আরো উন্নতির দিকে যাবে। এবং অনেকগুলো চলচ্চিত্রের কথা হচ্ছে, ইতিমধ্যে আরেকটা চলচ্চিত্র আমি কাজ করছি, সেটা এক লট শুটিং হয়ে গেছে, সেটা হচ্ছে মুক্তার, নিয়ামুল মুক্তার নামে মুক্তারের একটি কাজ করছি, ওটা কাঠবিড়ালি সিনেমাটার নাম। আচ্ছা, কাঠবিড়ালি কাজ হচ্ছে পাবনাতে, ওটার আরেক লট আমরা ডিসেম্বরে শুটিং করব। এখানে আপনার চরিত্রটি কেমন? ওখানে আমার চরিত্রটি নেগেটিভ ক্যারেক্টার। আচ্ছা আচ্ছা, নেগেটিভ ক্যারেক্টার, সেটা হচ্ছে একজন মেইন চরিত্র তার বাবা, কিন্তু ওকে সে মোটিভেট করে আর কি বিভিন্ন কাজে। কোন ধরনের চরিত্রে কাজ করতে আপনি খুব বেশি পছন্দ করেন? আমি মজার চরিত্রে বা নেগেটিভ চরিত্রে? আমি আসলে বলতে গেলে ক্যারেক্টার আর্টিস্ট। আচ্ছা, সব ধরনের কাজই করে থাকি, সব ধরনের অ্যাক্টিং করে থাকি, কিন্তু নেগেটিভ ক্যারেক্টার করতে মনে হয় একটু বেশি ভালো লাগে। সেটার কারণটা কি? সেটার কারণটা হচ্ছে হয়তো নেগেটিভ ক্যারেক্টারে আমাকে বেশি নেওয়া হয়, সেটা হয়তো আমার গেটআপের কারণেও হতে পারে, সেটা হয়তো। আর নেগেটিভ ক্যারেক্টারে আসলে
অন্যরকম একটা ডাইমেনশনালি কাজ করা যায়, অন্য অনেকগুলো ডাইমেনশনে অ্যাক্টিং করা যায়, মানে কাজের সুযোগটা অনেক বেশি, চ্যালেঞ্জটা থাকে অনেক বেশি। দাদা, চলচ্চিত্রের পরিস্থিতির কথা শুনলাম যে দর্শকরা এখন আবার হলমুখী হচ্ছে, নতুন নতুন চলচ্চিত্র আসছে দেখছে। থিয়েটারে আপনি অনেক দিন ধরে যুক্ত আছেন, সেই ছোটবেলা থেকে যুক্ত আছেন এবং এখনো নিয়মিত কাজ করছেন, থিয়েটারের অবস্থা যদি আপনার কাছে জানতে চাই। থিয়েটারে মানুষ যাচ্ছে, আমি সিএটির সাথে জড়িত, সেন্টার ফর এশিয়ান থিয়েটার, আমরা এখন ভেলুয়া সুন্দরী নিয়ে কাজ করছি। ছোটবেলায় চিটংয়ে করতাম আমি প্রতিভাস, প্রতিভাসে অনেকগুলো বড় বড় চরিত্র আমি অভিনয় করেছি। তো থিয়েটারে মানুষ আবার যাচ্ছে, মানুষ আসলে ভালো কিছু হলে মানুষ দেখতে চায়। জি জি, এতটা সময় যে পার হয়ে গিয়েছে, তাও এখনো থিয়েটারের অবস্থা কি অনেকখানি উন্নতি হবে আমরা যেটা আশা করতে পারি, সেই পরিস্থিতি থেকে আসলে আমরা কতটুকু দূরে আছি? আমরা আসলে থিয়েটার তো দূরে নেই, আমাদের থিয়েটার তো বলতে গেলে একসময় তো আমাদের থিয়েটারেই লোকজন দেখত, থিয়েটারেই দেখত, থিয়েটার ছিল অন্যতম বিনোদনের মাধ্যম, এখনো দেখছে, এখনো দেখছে। ভালো কাজ আশা করি সামনে হবে, হচ্ছে। এখন থিয়েটারকেও যদি একটু কমার্শিয়ালি আমরা ভাবতে পারি, হ্যাঁ, কমার্শিয়ালি যদি থিয়েটারকে ভাবতে পারি, তাহলে থিয়েটারের একটা ভবিষ্যৎ আছে অবশ্যই। এবং পেশাদারিত্বের জায়গাটা আসলে অনেক বড় ভূমিকা রাখে এখানে। হ্যাঁ হ্যাঁ, সেদিক থেকে আপনার মতামত কি? আমার মতামত হচ্ছে আমাদের কনসেপ্ট পরিবর্তন করতে হবে। জি, আমাদের কনসেপ্ট পরিবর্তন করতে হবে, এই ক্ষেত্রে আমাদের রেপেটারি ওয়েতে কাজ করতে হবে। আমরা রেপেটারি ওয়েতে যদি কাজ করি, হয়তো এখন বিভিন্ন জন বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত, সে আগের মতো অত সময় দিয়ে থিয়েটার করার সময় নেই সবার। সেই ক্ষেত্রে আমরা যদি একটা কন্ট্রাকচুয়ালি কাজ করতে পারি যে এইভাবে আমরা সবাই একত্রিত হব, এতদিন কাজটা হবে, এতটা শো হবে, আপনি এতদিন ধরে কাজ করছেন, এত এত নাটকে কাজ করছেন, চলচ্চিত্রে কাজ করেছেন, থিয়েটারের সাথে যুক্ত আছেন, নতুন প্রজন্মের কথা যদি আপনার কাছে জানতে চাই, আপনি দুই প্রজন্মের সবার সাথেই কাজ করছেন, নতুনদের সাথেও কাজ করছেন, তারা কেমন কাজ করছে? নতুনরা অবশ্যই ভালো কাজ করছে, কিন্তু তাদের মধ্যে অস্থিরতাটা হয়তো একটু বেশি, যেটা হচ্ছে আসলে প্রথমে তো শিখতে হবে, শিখতে হবে। তো শেখার আগ্রহটা যার আছে, সে অবশ্যই একটা জায়গায় পৌঁছাবে। জি জি, হ্যাঁ। তো নতুনরা ভালো, এখন নতুনরা তো অনেক কাজ করছে, অনেক সিরিয়ালও কাজ করছে, থিয়েটারও কাজ করছে, নতুনদের আশা আছে অবশ্যই। কিন্তু আমাদের ইনস্টিটিউশন গড়ে উঠতে হবে আসলে নতুনদের, নতুনদেরকে শেখানোর জন্য। শেখার জায়গাটা কোথায় আসলে, জায়গাটা তৈরি হতে হবে? জায়গাটা আমরা তো আসলে অ্যাক্টিং এর জায়গাটা বলতে গেলে সবাই বলি যে থিয়েটারে আমাদের অ্যাক্টিং এর আসল জায়গা। জি জি, তো থিয়েটার থেকে অবশ্যই শেখা যায়, কিন্তু এছাড়াও আমাদের আরো কিছু ইনস্টিটিউশন হওয়া দরকার। জি অবশ্যই, এবং আমরা প্রত্যাশা করছি যে এই ঘাটতিগুলো পূরণ হয়ে যাবে, আমরা সবাই আশার আলো দেখতে পাবো এক সময় অবশ্যই। দাদা, গল্প করতে করতে অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে বিদায় নিব, কিন্তু আপনার একটি কবিতা শুনতে শুনতে আমরা বাড়ি যাব। আচ্ছা, তার আগে আমি দর্শকের থেকে বিদায় নিয়ে নিই। আচ্ছা, প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বেলা শেষের আয়োজন। আবারও দেখা হবে নতুন আরেকটি দিনে, নতুন আরও একজন অতিথিকে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। জি দাদা, কোন কবিতাটা আমরা শুনব? আমরা শুনব একটি মোরগের কাহিনী, সুকান্ত ভট্টাচার্যের অনেক বিখ্যাত একটি কবিতা, আমি এটি একটু আবৃত্তি করে শোনাচ্ছি। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে। ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরো দু তিনটি মুরগির সঙ্গে আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত, তবুও সহানুভূতি জানালো না সে বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার আস্তা কুড়ে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর সে আস্তা কুড়ে হলো অংশীদার, ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া দু তিনটি মানুষ। কাজে দুর্বলতর মুরগির খাবার গেল বন্ধ হয়ে। খাবার খাবার খানিকটা খাবার, অসহায় মোরগকে খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে, কিন্তু প্রত্যেক বাড়ি তাড়া খেলো প্রচণ্ড।
ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল, একেবারে সোজা চলে এলো ধপে ধপে দামি খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে।